আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি টেরিমিনিট স্কুল কর্তৃক আয়োজিত যুক্তিবিদ্যা প্রথম পত্রের যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ চ্যাপ্টারের গঠন অনুসারে যুক্তিবাক্যের বিভাজন এই টপিকের আজকের আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যেটি হচ্ছে যুক্তিবাক্যের অনেক ধরনের শ্রেণীবিভাগ রয়েছে, অনেক ধরনের বিভাজন রয়েছে। সো তার মধ্যে আজকে আমরা গঠন অনুসারে যুক্তিবাক্যের বিভাজন নিয়ে আলোচনা করব। সো বড় বড় মতো আপনাদের সাথে আলোচনা রয়েছে, আমি আকিফ মাসুমি। সো চলুন কালক্ষেপণ না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের আলোচনা। সো গঠন অনুসারে আমরা যুক্তিবাক্যকে প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ক, সরল যুক্তিবাক্য, এবং অপরটি হচ্ছে যৌগিক যুক্তিবাক্য। সো সরল যুক্তিবাক্য হচ্ছে যেই যুক্তিবাক্যে শুধুমাত্র একটি অবধারণ থাকে তাকে আমরা সরল যুক্তিবাক্য বলবো, এবং এই ধরনের যুক্তিবাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে। সাম্প্রতিক বা সমকালীন যুক্তিবিদ্যায় আমরা সরল যুক্তিবাক্যের সংজ্ঞায় যেটি দেখতে পারি, যে বলা হয় যে যুক্তিবাক্যের কোনো অংশে বা কোনো অংশ স্বতন্ত্রভাবে একটি পূর্ণাঙ্গ যুক্তিবাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে সরল যুক্তিবাক্য বলে। যেমন সকল বাঘ হয় প্রাণী, একটি সরল যুক্তিবাক্যের উদাহরণ। সো আবার আমরা যদি দেখি যে যেই যুক্তিবাক্য অর্থাৎ যৌগিক যুক্তিবাক্যের সংজ্ঞা, যেই যুক্তিবাক্যে একাধিক অবধারণ প্রকাশিত হয় তাকে যৌগিক যুক্তিবাক্য বলে, এবং এই ধরনের যুক্তিবাক্যে একাধিক উদ্দেশ্যপদ কিংবা একাধিক বিধেয় পদ থাকতেই পারে। তবে যৌগিক বাক্য গঠনের জন্য একাধিক সরল যুক্তিবাক্যকে যৌগিক চিহ্নের সাহায্যে সংযুক্ত করা হয়, যেমন চক হয় সাদা ও শক্ত। এবং এই যুক্তিবাক্যটি বিশ্লেষণ করে আমরা দুটি সরল যুক্তিবাক্য পাবো, একটা হচ্ছে চক হয় সাদা এবং আরেকটা হচ্ছে চক হয় শক্ত। অর্থাৎ এখানে আমরা সংযোজকের ভূমিকা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি। পরবর্তীতে আমরা যৌগিক যুক্তিবাক্যগুলোকে আবার চার শ্রেণীতে ভাগ করতে পারি, যথা সংযোজক যুক্তিবাক্য, বিয়োজক যুক্তিবাক্য, অসঙ্গতিবাচক যুক্তিবাক্য এবং যোগাত্মক যুক্তিবাক্য। সংযোজক যুক্তিবাক্য কোনটি? যেই যৌক্তিক যুক্তিবাক্যে, যৌগিক যুক্তিবাক্যে দুই বা তার বেশি সদর্থক যুক্তিবাক্যকে একত্রে প্রকাশ করা হয় তাকে সংযোজক যুক্তিবাক্য বলে। যেমন সকল শিক্ষক হয় সৎ ও পরিশ্রমী। এই যৌগিক যুক্তিবাক্যটিতে দুটি সরল যুক্তিবাক্য রয়েছে, একটি হচ্ছে সকল শিক্ষক হয় সৎ এবং সকল শিক্ষকের পরিশ্রম, যে দুটিকে একত্রিত করা হয়েছে। বিয়োজক যুক্তিবাক্য হচ্ছে যেই যৌগিক যুক্তিবাক্যে দুই বা ততোধিক নয় অর্থক সরল যুক্তিবাক্য একত্রে প্রকাশিত হয় তাকে বিয়োজক যুক্তিবাক্য বলে। যেমন কোনো ছাত্র নয়, ঠক ও প্রতারক। এখানেও আমরা দুটি নয় অর্থক সরল যুক্তিবাক্য, কোনো ছাত্র নয় ঠক এবং কোনো ছাত্র নয় প্রতারক, এই দুটিকে আমরা পাবো, যেটিকে একত্রিত করা হয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি, অসঙ্গতিবাচক যুক্তিবাক্য হচ্ছে যে যৌগিক যুক্তিবাক্য একাধিক সরল যুক্তিবাক্যকে কিন্তু, হলেও ইত্যাদি বিরোধমূলক বা অসঙ্গতিমূলক শব্দের দ্বারা একত্রিত করে প্রকাশ করা হয় তাকে অসঙ্গতিমূলক যুক্তিবাক্য বলে। যেমন সকল বুদ্ধিজীবী পরিশ্রমী হলেও দরিদ্র। এবং যোগাত্মক যুক্তিবাক্য হচ্ছে যে যৌগিক যুক্তিবাক্যে একটি সদর্থক এবং একটি নয়ার্থক যুক্তিবাক্য থাকে তাকে যোগাত্মক যুক্তিবাক্য বলে। এবং গঠনের দিক থেকে যোগাত্মক যুক্তিবাক্যকে আপাতদৃষ্টিতে সরল বলে মনে হয়, কিন্তু আমরা যদি এটিকে মনোযোগের সাথে বিশ্লেষণ করি, এখানে আমরা সদর্থক এবং নয়ার্থক সরল দুটি যুক্তিবাক্যের সন্ধান পাব। যেমন পারদ ব্যতীত সকল ধাতু হয় কঠিন, এবং এখানে দুটি সরল যুক্তিবাক্য রয়েছে যে সকল ধাতু হয় কঠিন এবং পারদ নয় কঠিন বা কঠিন নয়। সো এই ছিল মূলত গঠন অনুসারে আমাদের যুক্তিবাক্যের বিভাজন সংক্রান্ত আলোচনা। আশা করি আমরা এটি বুঝতে পেরেছি। পরবর্তীতে আরও যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ সংক্রান্ত আলোচনা আমরা লক্ষ্য করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেন মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।